বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে কারা এগিয়ে রয়েছে প্রথম সেশনে পাকিস্তান ছয়টা উইকেট নিলেও পরের দুই সেশনে কিন্তু লিটন কুমার দাস মেধি হাসান মিরাজ এবং হাসান মাহমুদের পারফরম্যান্সে পরের দুই সেশন কিন্তু বাংলাদেশ নিজেদের করে নিয়েছে এই টেস্টের তৃতীয় দিনের পক্ষে সো দেখে চলেন তৃতীয় দিনের বাংলাদেশের পারফরম্যান্স কেমন ছিল পুরো দিনের খেলা কেমন ছিল দেখে আসি এই ভিডিওতে দ্বিতীয় দিনের দশ রান নিয়ে পাকিস্তানের থেকে দুইশো চৌষট্টি রানে পিছিয়ে থেকে বড় লিড নেওয়ার আশায় তৃতীয় দিন ব্যাটিংয়ে নামে বাংলাদেশের দুই ওপেনিং ব্যাটসম্যান ইনিংসের ষষ্ঠ এবং দিনের চতুর্থ ওভারেই বাংলাদেশের উইকেট পতনের শুরু হয় দলীয় চোদ্দ রানে জাকির হোসাইন ব্যক্তিগত এক রানে আবরুর আহমেদকে ক্যাচ দিয়ে ফিরলে পরের তিরিশ মিনিটে বাংলাদেশ আরও পাঁচ ব্যাটসম্যানকে হারায় একে একে ক্রমান্বয়ে প্যাভিলনের পথ ধরেন আগের ম্যাচে দারুণ ব্যাট করা সাদমান ইসলাম দশ রান করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে ভালো করলেও ব্যাট হাতে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি এখনও ব্যক্তিগত চার রান করে আবারও বোল্ড আউট হন তিনি এরপর মমিনুল হক এক রান করে মোহাম্মদ আলিকে এবং মুশফিক রহিম তিন রান করে রেজনের কাছে ক্যাচ দিয়ে মীর হামজার বলে প্যাভিলনে ফেরেন সবশেষে সাকিব আল হাসান বল হাতে ভালো করলেও ব্যাট হাতে ব্যর্থতার বিত্রে এখনও আটকে আছেন এদিনও সাকিব মাত্র দুই রান করে খুরিম শেদের বলে এল হয়ে আউট হলে মাত্র ২৬ রানের ছ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ তবে এর পরের গল্পটা পুরোটাই লিটন মিরাজের ইতিহাস গড়ার গল্প লিটন মিরাজ মিলে একশো পঁয়ষট্টি রানের জুটি করেন তিরিশ রানের নিচে ছয় উইকেট যাওয়ার পর একশো পঞ্চাশ বা তার বেশি রানের জুটি দেখেনি ক্রিকেট বিশ্ব লিটন মিরাজ মিলে যা ক্রিকেট ইতিহাসে প্রথমবার করে দেখাল একশো পঁয়ষট্টি রানের জুটি ভাঙে মিরাজ টানা তিন টেস্টে অর্ধশতক পূরণ করে আটাত্তর রানে খুরিম সাজাদের বলে তাকেই ক্যাচ দিয়ে ফিরলে সেই সাথে খুরিম সাজাদ পাকিস্তানের কোনো পেসার পাকিস্তানের মাটিতে যিনি পাঁচ উইকেট পেয়েছেন তিন বছর পর তিন বছর পর লিটন দাসের টেস্টে সেঞ্চুরি পেয়েছে নবম উইকেটে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে ঊনসত্তর রানে জুটি করে পাকিস্তানের প্রথম ইনিংসের লিড কমিয়েছে লিটন এবং হাসান মাহমুদ লিটন দাস দুইশো আটাশ বলে একশো আটত্রিশ রানের অসাধারণ একটা ইনিংস খেলে আগা সালমানের বলে লং অনেক ক্যাচ দিয়ে ফিরেন আফসোস থাকতেই পারে লিটন দাস আরও কিছুক্ষণ থাকলে হয়তো বাংলাদেশ লিড পেতে পারত তবে হাসান মাহমুদের বলিং কিছুটা হলেও আফসোস কমিয়েছে শেষ বিকালে হাসান মাহমুদ আবদুল্লাহ শফিক ও পাকিস্তানের হয়ে ছয় উইকেট নেওয়া নাইট ওয়াচম্যান খুরিম সাহেদের উইকেট নিয়ে শেষ মোমেন্টামটা বাংলাদেশের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে দ্বিতীয় ইনিংসে নয় রানে দুই উইকেট হারিয়েছে পাকিস্তান এখনও পর্যন্ত এবং একুশ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে কিন্তু পাকিস্তান দল পাকিস্তানের খেলোয়াড়রা চাইবে বাংলাদেশকে একটা ভালো স্কোর ভালো একটা টার্গেট দিতে এবং অন্যদিকে বাংলাদেশের বলাররা চাইবে যতদূর সম্ভব পাকিস্তানকে অল আউট করে দেওয়া এই ম্যাচে এই টেস্ট ম্যাচ যে কোনো কিছু হতে পারে এখনো পর্যন্ত যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কি মনে করছেন কারা জিতবে এই ম্যাচটা বাংলাদেশ নাকি পাকিস্তান নাকি হবে ড্র জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে